বিমানবন্দরে অবতরণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, রাজ্যের শাসক দল বিজেপি তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে। তারা যদি ভালো কাজ করে থাকে তাহলে তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে কেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি। তৃণমূল কংগ্রেসকে রুখতে বিজেপি বানর সেনা নামিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তারা লেজ তুলে যতই লাফালাফি করুক, তৃণমূল কংগ্রেস কোনোভাবেই পিছু হটবে না বলে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। বিজেপি বলছে, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কোনো শক্তি নেই। যদি তৃণমূল কংগ্রেসের শক্তি না থেকে থাকে তাহলে কেন ভয় পাচ্ছে তারা। ব্রাত্য বসু আরও বলেন, ভোটের ময়দানে তাদের সঙ্গে দেখা হবে। তৃণমূল কংগ্রেসের ছেলেদের তারা অ্যারেস্ট করছে কেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি। দমনপীড়ন ও মামলায় জড়িয়ে তারা পার পেয়ে যাবে ভাবছে, তারা তাতে করে পার পেয়ে যাবে না বলে তিনি উল্লেখ করেন। ত্রিপুরায় বিজেপি যা করছে গোটা ভারতবর্ষ তা দেখছে বলেও উল্লেখ করেন পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা ব্রাত্য বসু। এয়ারপোর্টে দেখেছেন যে বিজেপির নেতারা নামছেন, আর পাশ দিয়ে তৃণমূলের ছেড়া চিৎকার করতে করতে যাচ্ছে। এখানে বিজেপির মানুষ সেনা কিছু নামিয়েছে, মানুষ সেনা লাশপিতে লাফাবে, আমরাও আমাদের মতো কাজ আমরা করে যাবো। তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি। ভাই, যদি ভালো কাজ করে থাকেন 3.5 বছরে, এত ইনসিকিউরিটি কিসের, ভয় কিসের এত? আমাদের এখানে আপনারা বলছেন আমাদের শক্তি নেই, তাহলে তো ভয় পাচ্ছেন কেন? আমরা আমাদের মতো মুভ করি, আমরা আমাদের মতো কাজ করি, আমাদের মতো সংগঠন বৃদ্ধি করি, ভোটের ময়দানে দেখা হবে। এই তো আমরা গণতান্ত্রিকভাবে মানুষের কাছে ভোট চাইতে যাবো, আপনারাও যাবে। তো আমাদের ছেলেদের ধরে ধরে অ্যারেস্ট করছেন কেন, আমাদের নেতাদের হ্যারাস করছেন কেন? রাজ্যের সাংগঠনিক শক্তি চাঙ্গা করতে আরও বেশ কয়েকজন সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা রাজ্যে আসছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, হেলাবোল।